আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কাছাড়েও নবম আন্তর্জাতিক যোগ দিবস পালিত, ইন্ডিয়া ক্লাব স্টেডিয়ামে অনুশীলন। ডিলিমিটেশন বরাককে বঞ্চনা করা হয়েছে, তীব্র প্রতিক্রিয়ায় সাংসদ সুস্মিতার। উচ্চ মাধ্যমিকে বরাকের রাজ্য সেরা জাহাঙ্গীর চৌধুরীকে সংবর্ধনা বিডিএফ এর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বুধবার 21 জুন নবম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শিলচরে ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে যোগ অনুশীলনের মাধ্যমে কাছাড় জেলায়ও যোগ দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহা জনসম্পর্ক অভিযানের কথা তুলে ধরে বর্তমান কেন্দ্র সরকারের সফল 9 বছর স্মরণ করেন। তিনি বলেন, প্রাচীন ভারতীয় ঐতিহ্যের অমূল্য উপহার আবিষ্কার করার সৌভাগ্য হয়েছে। এখন প্রতি অঙ্গনে যোগ স্লোগানে বসুদৈব কুটুম্বকমকে থিম হিসেবে নিয়ে সুন্দরভাবে এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যতের জন্য সবার সম্মিলিত আকাঙ্ক্ষাকে ধারণ করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাংসদ রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বরঠাকুর, জোনালি দেবী, যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর আশুতোষ বর্মন এবং কাছাড় বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, জোরহাট মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক লক্ষ্মীকান্ত ভট্টাচার্য প্রমুখ অংশ নেন। নির্বাচন কমিশনের বিশেষ কমিটি অসমে ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ করেছে। এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, এনআরসির কি হল? আসাম সরকার বলছে এই এনআরসি তারা মানেন না। সুস্মিতার কথায়, আগে এনআরসি হওয়া প্রয়োজন ছিল, তারপর ডিলিমিটেশন নিয়ে চিন্তা করা উচিত সরকারের। বরাক উপত্যকা থেকে দক্ষিণ হাইলাকান্দি ও পাতারকান্দি কেন্দ্র কর্তন করার বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাংসদ সুস্মিতা দেব। তিনি আরো বলেন, ডিলিমিটেশন বিষয় নিয়ে তিনি নির্বাচন কমিশনের সাথে কথা বলবেন বলে জানান তিনি। 23-এর মধ্যে এই ডিলিমিটেশনটা করা হলো, এটা চাইলে 2026 এ সমস্ত দেশের পাশাপাশি করা যেত। কারণ এটা আমি আবার বলছি, সেকশন 8A ইনভোক করে, ঠিক যেভাবে এনআরসি তে শত শত কোটি টাকা নষ্ট হয়েছে আর আজ পর্যন্ত এই গভর্নমেন্ট এনআরসি কে নোটিফাই করতে পারেনি। যে আসাম গভর্নমেন্টের অফিসাররা এনআরসি করলো, আজকে সেই আসাম গভর্নমেন্ট বলছে যে ওরা এই এনআরসি মানে না। তাদেরকে মনে করে দিতে চাই যে 2008-এ যখন আসামে ডিলিমিটেশন বন্ধ হলো, তখন বিভিন্ন সংগঠন বলেছিল যে এনআরসির পরে ডিলিমিটেশন হওয়া উচিত। তো কি রহস্য যে বিজেপি এখন এই ডিলিমিটেশনটা হতে দিল, বিজেপি দল এনআরসি না করার আগে? এই প্রশ্নটা উঠে আসছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে 26-এ ডিলিমিটেশন লাগ করতে করলে সি তো বাড়ানো যেত আর সংরক্ষণটাও রিভিউ করা যেত। কিন্তু ডিলিমিটেশনের দুইটা উদ্দেশ্য থাকে, একটা হলো রিভিউ অফ রিজার্ভ সিট, 2 নম্বর হলো নাম্বার অফ সিটস অ্যাজ পার পপুলেশন। কিন্তু সেকশন 8A ইনভোক করে শুধু একটা দিকে ইলেকশন কমিশন গেল, কিন্তু সিট বাড়ানো। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাণিজ্য বিভাগে রাজ্যে মেধা তালিকায় তৃতীয় স্থান পেয়েছে হাইলাকান্দি জেলার জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার হাইলাকান্দির লক্ষ্মীরবন্দে তার বাড়িতে উপস্থিত হয়ে তাকে সংবর্ধনা জানালেন বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্টের প্রতিনিধিরা। পরে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ ইউথ ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাণিজ্য বিভাগে তৃতীয় স্থান অর্জন করে জাহাঙ্গীর জাতি ধর্ম নির্বিশেষে বরাকের সমস্ত নাগরিককে গর্বিত করেছে। এজন্য সবার মতো বিডিআইএফ আনন্দিত, গর্বিত, তাই তাকে সংবর্ধনা জানাতে তারা হাইলাকান্দিতে তার বাড়িতে এসেছেন। তিনি আরো বলেন, ইদানিং বিভিন্ন পরীক্ষায় বরাকের ছাত্রছাত্রীরা যথেষ্ট ভালো ফল করছেন, এটি এই উপত্যকার জন্য অবশ্যই সুখবর। জাহাঙ্গীরের মতো মেধাবী ছাত্রদের দেখে আরো অনেকে অনুপ্রাণিত হবেন এবং এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন। একই সাথে তিনি বলেন, এই অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তার জন্মস্থান ও সমাজের প্রতি দায়বদ্ধতা থাকাও জরুরি, অন্যথায় এই উপত্যকার উন্নয়ন সম্ভব নয়।
তাই সামাজিক দায়িত্ব পালনেও তাদের যত্নবান হবার আহ্বান জানান তিনি। এছাড়া জাহাঙ্গীরের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন কল্পার্ণব। বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় এদিন সাংবাদিকদের বলেন, জাহাঙ্গীর এই সাফল্যে তিনি আনন্দিত গর্বিত। তিনি বলেন, এবারের ইউপিএসসি থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় মুসলিম ছাত্রছাত্রীরা অসম্ভব ভালো ফল করেছে, এজন্য তিনি সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী বলেছিলেন, মুসলিমরা কেন মাদ্রাসায় পড়বে, তারা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়বে, এটা তিনি চান। প্রদীপবাবু বলেন, মুসলিম ছাত্রছাত্রীরা এবারের মুখ্যমন্ত্রীর এই ইচ্ছা পূরণ করেছে, তারা দেখিয়ে দিয়েছে যে মেধার ক্ষেত্রে তারা অন্য সবার চেয়ে কোনো অংশ কম নয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আসামেরই এক প্রতাপশালী মন্ত্রী এই ফলাফলের পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি এসে মন্তব্য করেছেন যে হিন্দু ছেলেমেয়েরা যদি পড়াশোনা না করে তবে আজমলের ছেলেরাই নাকি আসামে রাজত্ব করবে। বদরুদ্দিন আজমল এখানে বিবেচ্য বিষয় নয়, কিন্তু মন্ত্রীর কথার ইঙ্গিতটি কুরুচিপূর্ণ এবং সোজা কথায় সাম্প্রদায়িক বিদ্বেষকে উস্কে দেওয়ার জন্যই এই বক্তব্য। প্রদীপবাবু বলেন, বিজেপি দলের সাম্প্রদায়িক এজেন্ডা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে কমলমতি শিক্ষার্থীদের নিয়েও রাজনীতি করা হচ্ছে। শুধু তাই নয়, এই বক্তব্যের মাধ্যমেই মন্ত্রী এই ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীর পূর্ববর্তী বক্তব্যকেও নস্যাৎ করেছেন। কোনো এক মন্ত্রী এসে হাইলাকান্দি বলে গেছেন যে আমাদের হিন্দু ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করে না, তো বদরুদ্দিন আজমলের ছেলেরা তো রাজত্ব করবেই। এই কথার আমি তীব্র প্রতিবাদ করি। এখানে আজমল কোথার থেকে আসলো? জাহাঙ্গীর থার্ড হয়েছে তার কৃতিত্ব, সে পড়াশোনা করেছে, এপিএসসিতে যারা চাকরি পেয়েছে তার যোগ্যতায় পেয়েছে, এটাতে হিন্দু মুসলিম কেন আসছে? এটা তো সাম্প্রদায়িক বক্তব্য। বিজেপি যে জিনিসটার উপরে ভরসা করে এ যাবৎ রাজত্ব করে আসছে সেটা হচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করা, এবং এই উদ্দেশ্যে এই মন্তব্যটাই করেছে। অথচ দেখুন, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কিছুদিন আগেই বলেছেন যে মুসলমান ছেলেরা মাদ্রাসায় কেন পড়বে, তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। অথচ পীযূষ হাজারিকা বলছে আরেক কথা, যে মুসলমান ছেলেরা তো রাজত্ব করবে, বদরুদ্দিন আজমল রাজত্ব করবে হিন্দুরা যদি পড়াশোনা। একই মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী এক কথা বলছেন, রাজ্যের আরেক মন্ত্রী আরেক কথা বলছেন। এইগুলো সব রাজনৈতিক বক্তব্য, সুতরাং এগুলোতে আমরা বরাক উপত্যকার মানুষ কোনো অবস্থায় কান দেব। তারাপুর ওভারব্রিজের একটি অংশে বিশাল ফাটল দেখা দেওয়ায় যানবাহন চলাচলে বুধবার কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে। এক টুকটুক চালক হঠাৎ ব্রিজের উপর ফাটল দেখে এদিন নিজের ব্যবসা বন্ধ করে দীর্ঘক্ষণ নজরদারি রেখে ট্রাক, ওয়েল ট্যাঙ্কার সহ বিভিন্ন ছোট বড় বাহনকে এলাকাটি ছেড়ে চলার আহ্বান করতে দেখা গেছে। এরপর ব্রিজের পরিস্থিতি জটিল হয়ে দাঁড়ানোর টুকটুক চালক তারাপুর থানায় খবর দিলে ট্রাফিক পুলিশ ওভারব্রিজের ফাটল অংশে পৌঁছে ব্যারিকেড বসিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে তোলে। এদিকে তারাপুর ওভারব্রিজে ফাটল দেখা দেওয়ায় পিডাব্লিউ এনএইচ ডিভিশন শিলচরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকরা এলাকায় ছুটে গিয়ে সরজমিন পরিদর্শন করে জেসিবি লাগিয়ে যুদ্ধকালীন তৎপরতায় ব্রিজের ফাটল মেরামত করতে ব্যস্ততম থাকতে দেখা গেছে তাদের। আমি সকালে 10:30 সময় গাড়ি নিয়ে বাড়িছি, তো তখন দেখি হঠাৎ করে এইরকম ভাঙ্গা, তো ভাঙ্গা দেখি তখন আমি গেলাম থানাতে, গেলাম তারাপুর থানাতে, গিয়ে আমি বলছি যে এইরকম একটা ভাঙ্গা আছে, এক সময় গাড়ি করতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। অ্যাক্সিডেন্ট হয়েছে না এখন পর্যন্ত, কিন্তু যে কোনো সময় হইতে পারে, রাত্রে হইতে পারে, যে কোনো সময় হইতে পারে। তো এর লাগে আমি কইয়া এরপরে আইসি, আইয়া তারপরে আমি এরকম ব্যারিকেড দিছি, আমরা দুইজনে মিলিয়া এরকম ব্যারিকেড এখন পর্যন্ত আমরা ওই গাড়িগুলা, বড়ো গাড়ি যখন হয়, ব্যাংকের গাড়ি যখন হয়, একটা একটা করি আমরা পাই। পাঁচ ডিপার্টমেন্টের কেউ ওখানে আইসে না, তারা আইসো, আমরা কোয়ার পরে তারা 10 মিনিট পরে আই গেছেন, দুইজন ট্রাফিক ব্রাঞ্চ থেকে দুইজন আইসো, আইয়া তারা 10-15 মিনিট রয়েছেন, আধা ঘন্টা রয়েছেন, লোয়ার পরে ওখান তারা গেছেন ব্যারিকেড আনা লাগে। এখানে ব্যারিকেড না দিলে এখানেও সম্ভব হয় না, গাড়ি কন্ট্রোল করা সম্ভব হয় না, লেগে তারা গেছেন। রথযাত্রা উপলক্ষে উপত্যকার হাইলাকান্দি জেলায় মঙ্গলবার এক উৎসব মুখর পরিবেশ পরিলক্ষিত হয়। এদিন হাইলাকান্দির দাড়িয়াঘাট কাটিছড়া জিপির অন্তর্গত রামপুর গ্রামের ঐতিহ্যবাহী রাধামাধব আখড়ায় প্রথমবারের মতো শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।
রথযাত্রাকে কেন্দ্র করে এদিন প্রতিবেশী গ্রাম অলৈছড়া ও মাধবপুর সহ অন্যান্য বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক ভক্তরা উৎসাহের সঙ্গে রথযাত্রায় অংশগ্রহণ করেন। সকলের সহযোগিতা ও যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এদিনের রথযাত্রায় ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়েছে। বিগত ৪০ বছর পুরনো রাধামাধব আখড়ায় যদিও স্থায়ীদের তত্ত্বাবধানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে, কিন্তু এবছর প্রথমবারের মতো আয়োজিত রথযাত্রায় হাজারেরও অধিক ভক্ত নিষ্ঠার সঙ্গে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করে তোলেন। তো এদিকে আমরা পার্শ্ববর্তী গ্রাম মাধবপুর অলৈছড়া আমাদের সঙ্গে ছিল, তারা অনেক আনন্দ উপভোগ করেছে, আমাদেরকে সাহায্য করেছে, অশেষ আনন্দ আমরা উপভোগ করেছি। এই বৃষ্টি বাদলের মধ্যে আমরা থেমে থাকিনি, আমরা জগন্নাথকে নিয়ে আমরা প্রদর্শন করেছি। আমরা রথযাত্রা উভিতান মাসির বাড়ি যাবেন বলে আমরা ওনাকে আমরা সবাই সঙ্গে ওনাকে নিয়ে আমরা আনন্দ সহিত ওনাকে দড়ি টেনে আমরা উপভোগ করে অনেকে নিয়ে এলাম ঘরে, তার আখড়ায় স্থিত করলাম আবার পুনরাবৃত্তি তিনি বসে গেলেন স্থানে। তো আমরা এত উপভোগ করেছি যে আনন্দ ভাবিনি যে এত বৃষ্টির মধ্যে আমাদের রামপুর গ্রামে অলৈছড়া গ্রামে মাধবপুর গ্রামে এত লোক হবে। তবুও বৃষ্টির মধ্যে এত লোক আমরা বেরিয়েছি, ছোট বড় সবাই নির্বিশেষে আমরা একত্রিত হয়েছি। বরাকের বিজেপি নেতাদের গণহারে ইস্তফা দেওয়ার শলা দিলেন করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাশ্য। তিনি বলেন, শুধুমাত্র মূর্তি বসানো বিজেপি নেতাদের কাজ। বুধবার করিমগঞ্জ সার্কিট হাউসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন বিধায়ক কমলাক্ষ। ওই সাংবাদিক সম্মেলনে বিধায়ক বলেন, বরাক উপত্যকার দুটি বিধানসভা আসন কর্তন করা হলো, কিন্তু বিজেপি নেতৃত্বরা নিশ্চুপ। শুধুমাত্র মূর্তি স্থাপনে ব্যস্ত বিজেপি নেতৃত্বরা। বিধায়ক কমলাক্ষ বলেন, শুধু কি মূর্তি বসানোর জন্য বিজেপি অফিস? এসব প্রশ্ন উত্থাপন করে বিরোধী দলের নেতাদের প্রশ্ন জর্জরিত করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাশ্য। বিধায়ক আরো বলেন, কোন নেতা কোন সমষ্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন সেটা বড় কথা নয়, কিন্তু বরাক উপত্যকা থেকে দুটি বিধানসভা কর্তন করা সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে বাড়িতে বসে ডিলিমিটেশন প্রক্রিয়া করছেন, নির্বাচন কমিশন বলে কিছু নাই। বরাকের প্রতি এমন ব্যবহারে প্রতিবাদী বিজেপির নেতারা গণহারে ইস্তফা দেওয়ার কথা বলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাশ্য। কমলাক্ষ এও বলেন, জনগণের কাছে সব ক্ষমতা রয়েছে। কিন্তু আবার ১১ এটা সেন্সাস হয়েছিল, ইভেন আপনার এখন ২৩ চলছে, ২৬ গিয়ে আবার ডিলিমিটেশন করা হবে, তখন আসনের সংখ্যা বৃদ্ধি করা হবে। পার্লামেন্টে যেভাবে ৫৪৩টা থেকে সেটা বৃদ্ধি করার জন্য ইতিমধ্যে আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, সিটের সংখ্যা বৃদ্ধি, অ্যাসেম্বলিতে সেগুলো নতুন অ্যাসেম্বলি যেটা তৈরি করা হয়েছে সেখানেও আসনের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। অদ্ভুতভাবে করিমগঞ্জের জনসংখ্যা বৃদ্ধি হওয়ার পর, আগের জনসংখ্যায় যে ৪টা ছিল তাহলে জনসংখ্যা এখন আরও বৃদ্ধি, অনেক বৃদ্ধি হয়েছে। আজকে থেকে ৫০ বছর আগে জনসংখ্যা আজকে জনসংখ্যা প্রায় ডেনাইট ডিফারেন্স ৫০% বৃদ্ধি হয়েছে। তাহলে এখন এই সিটটা আসনটা কমার উদ্দেশ্যটা কী, কারণটা কী? তাই আমি বলছি যে বিজেপি নেতাদেরকে বলছি যে বিজেপি নেতারা একদম মানে লার্জ স্কেল বিজেপি অফিসটা এখানে রেখে লাভ নেই, আপনারা কী জন্য অফিস করবেন, অফিস করার উদ্দেশ্যটা কী আপনার? আপনারা কোনো জিনিসও করতে পারছেন না, শুধু মূর্তি লাগানোর জন্য বিজেপি অফিস নেই। বিজেপি অফিসের সামনে আমি কি ইয়ের মূর্তি লাগিয়ে দিলাম, শ্যামপ্রসাদ মুখার্জির মূর্তি লাগিয়ে দিলাম, সেটাই আপনার বিজেপি করার উদ্দেশ্য? একটা জিনিস আপনার করতে পারছেন না, ইভেন ৫টা থেকে ৪টা সিট করা হলো সে নিয়ে আপনার কথা বলছেন না, এই অফিস থাকার এখানে কি উদ্দেশ্য আছে? আপনার এন ব্লক রিজাইন দিন। মুখ্যমন্ত্রী মহাশয় বলেছি উনি হয়তোবা ওনার মানসিকতা যে হয়তোবা উনি ডিলিমিটেশন করেছেন ওনার বিজেপির ভালো হয়ে যাবে, আর উনার জানা নেই যে মানুষের মতামত, মানুষ যে ভোট দিয়ে যে এমএলএ এমপি বানায় সেই জিনিস ওনার হয়তোবা জানা নেই। মণিপুরে চলতি হিংসাত্মক কার্যকলাপের কুপ্রভাব না পড়ার লক্ষ্যে এক সভা আয়োজিত হলো লক্ষ্মীপুরে। বিধায়ক কৌশিক রায়ের উদ্যোগে মঙ্গলবার লক্ষ্মীপুর পৌরসভার সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। বিগত দেড় মাস ধরে পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে দুই জাতিগোষ্ঠীর মধ্যে যে হিংসাত্মক ঘটনাবলী চলছে তার প্রভাব যাহাতে লক্ষ্মীপুর মহকুমা তথা কাছাড় জেলায় না পড়ে তারই উদ্দেশ্যে উক্ত সভায় অংশগ্রহণ করেন জেলাশাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাত্ম সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। সভায় উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে লক্ষ্মীপুর বিধায়ক কৌশিক বলেন, মণিপুর রাজ্যে বিগত দেড় মাস ধরে দুই জাতিগোষ্ঠীর মধ্যে যে হিংসাত্মক ঘটনা ঘটছে এই ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুর সহ সমস্ত কাছাড় জেলার মধ্যে
কেউ যাতে দাঙ্গা বাঁধানোর চেষ্টা না করেন, একমাত্র প্রতিটি জনগোষ্ঠীর নেতৃস্থানীয় ব্যক্তিরাই যদি নিজ নিজ এলাকায় সজাগ থাকেন, তাহলে লক্ষ্মীপুর সহ সমস্ত জেলায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। আমরা অনেক সময় গত কিছুদিন থেকে দেখতে পাচ্ছি যে কিছু সংগঠন, যে সংগঠনগুলি সমাজে কোনো প্রভাব নেই, যে সংগঠনগুলি আজকে দিনে আমরা বলবো জনবিচ্ছিন্ন, যে ব্যক্তিরা জনবিচ্ছিন্ন হিসাবে আছে, এরকম কিছু ব্যক্তিরা কিছু উস্কানিমূলক মন্তব্য, কিছু উস্কানিমূলক স্টেটমেন্ট, কিছু উস্কানিমূলক বার্তা বিভিন্ন জাতি সমাজের কাছে, এবং সেই বার্তা আসার সঙ্গে সঙ্গে সেটা কাউন্টারও আসে। গত কিছুদিন আগে ব্যক্তির তরফ থেকে এসেছে একটা বক্তব্য, আবার পাল্টাও আমার কাছে এটাকে ফোন করে বলেছেন যে এখানে যদি এরকম হয় আমরা এখানে এখানে এরকম বলবো, এরকম এই জন্য আমার অনুরোধ সবার কাছে, এই জন্য আজকে যারা এই লক্ষ্মীপুরের বিশিষ্ট ব্যক্তিরা যারা আছি, আমাদের এই অঞ্চলের সঙ্গে যাদের সম্পর্ক আছে, যারা প্রভাবকৃত ব্যক্তিরা, আপনাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে আমরা সবাই মিলে যাতে এখানকার লক্ষ্মীপুরে যে বিভিন্ন জাতি ভাষার লোকরা বসবাস করে, এখানে বাঙালি বলুন, এখানে হিন্দিভাষী বলুন, চা বাগানের মানুষ বলুন, মার মানুষ, ডিমাসা, খাসিয়া, কুর্কি থেকে শুরু করে বর্মন, প্রত্যেক যারা বম্বাই, প্রত্যেক যারা ভাষার জাতি গোষ্ঠীর লোকরা আমরা আছি, সমস্ত মানুষরা যাতে ঐক্যের মধ্যে, শান্তির মধ্যে, বন্ধুত্বভাবের মধ্যে আমরা সবাই বসবাস করতে পারি। এই আপিল বসুধৈব কুটুম্বকম থিমে নানা কার্যক্রমের মধ্যে যোগ দিবস পালিত হলো শিলচর রাধামাধব কলেজে। বুধবার আন্তর্জাতিক যোগ দিবস পালনের অঙ্গ হিসেবে শিলচর রাধামাধব কলেজ স্টুডেন্টস হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে ও IQAC রাধামাধব কলেজের সহযোগিতায় কলেজ প্রেক্ষাগৃহে আয়োজিত হয় যোগ দিবসের অনুষ্ঠান। এতে আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিলচর যোগ নিকেতনের সভাপতি তথা ইউনিফাইড যোগা অ্যালায়েন্স আসামের কার্যকরী সভাপতি আইনজীবী শেখর পাল চৌধুরী। রাধামাধব কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস সাহের পৌরোহিত্যে আয়োজিত হয় এই অনুষ্ঠান। উত্তর পূর্বাঞ্চল জনজাতি সেবা সমিতির দক্ষিণ কাছাড় জেলার উদ্যোগে নরসিংপুরে উদযাপিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। উত্তর পূর্বাঞ্চল জনজাতি সেবা সমিতি দক্ষিণ কাছাড় জেলার উদ্যোগে নরসিংপুর ভোলানাথ যোগাশ্রমে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় বুধবার। এদিন সকাল 7টায় ভারত মাতার প্রতিকৃতির সম্মুখে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে যোগ শিবিরের সূচনা হয় এবং প্রায় 1.5 ঘন্টা ধরে যোগ প্রক্রিয়া প্রদর্শন করা হয়। এতে নরসিংপুর সহ পার্শ্ববর্তী এলাকার অসংখ্য মানুষ যোগদান করেন। আজকে আন্তর্জাতিক যুব দিবস, আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি নরসিংপুর ভোলানাথ মন্দিরে। এখানে আজকে সকাল 7 ঘটিকা থেকে উত্তর পূর্বাঞ্চল জনজাতি সেবা সমিতির ব্যানারে আমরা এখানে যোগ দিবস পালন করছি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে। আজকে সৌভাগ্যের বিষয়, প্রাচীনকাল থেকেই যোগ চর্চা ভারতবর্ষে চলে আসছে, এখন সেটা আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে। যোগ সাধনার তীর্থস্থান ভারত। উদারবন্দে পুনরায় কংগ্রেসের উত্তরণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান নবনিযুক্ত সভাপতি। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন উদারবন্দ ব্লক কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি পুলক রায়। তিনি বলেন, APCC-র নির্দেশে গত 17 জন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল তাকে উদারবন্দ কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্তি দেন। দলের জেলা সভাপতির নির্দেশে দলকে ঢেলে সাজাতে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনি। আগামী শনিবার ব্লক কংগ্রেসের কার্যকরী কমিটি ঘোষণার পর মণ্ডল কমিটিগুলোকে ঢেলে সাজানো হবে। সংগঠনকে আরও শক্তিশালী করে তোলার পাশাপাশি উদারবন্দের উন্নয়নই তার লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি। যেকোনো কিছু যখন নতুন হয়, নতুন একটা আনন্দ, নতুন একটা উদ্দীপনা,
তো নতুন হিসাবে আমি দায়িত্ব পেয়েছি, আমার চেষ্টা থাকবে আমার উদারগণকে আরো শক্তিশালী করা সাংগঠনিকভাবে। সবাইকে নিয়ে, রবীন্দ্রকে নিয়ে, নবীনদেরকে এনে আমার সংগঠনকে শক্তিশালী করে আগামী দিনে আমার উদারগণকে পুনরুদ্ধার করে আমরা আমাদের এমএলএ কে বসাবো এই আশা রাখছি, এবং পঞ্চায়েত নির্বাচনে ভালো ফলাফল করবে উদারগণ ব্লক কংগ্রেসের মাধ্যমে। যারা গেছে তারা নিশ্চয় কোন অসুবিধার জন্য গেছে, আমার প্রচেষ্টা থাকবে যে আমাদেরই তো ছিল কংগ্রেস বলতে, সবাই তো কংগ্রেস ছিল, এমনি তো আমাদের যারা ছিল তাদেরকে তো আমি আনার চেষ্টা করব, এবং নতুন আমরা আরো নতুন প্রজন্মকে আমাদের সাথে যুক্ত করব যাতে সংগঠনের সুবিধা হয়। আর এটা মানে এই যে প্রজাতিকে কংজেপি বলা হয় এখন, আপনি কি বলবেন? না না, এগুলো একটা না প্রজাতি না, আমাদের এই এরকম কোনো কিছু না, আমরা সবাই এক আছি থাকবো। হ্যাঁ, আপনার হিন্দু মুসলিম শিখ ঈসাই যেটা বলে, আমাদের পাহাড় থেকে সমতল পর্যন্ত সবাইকে নিয়ে আমরা একসাথে চলেছি বিগত দিনে, আগামীতে। উদারবন বিধানসভার অন্তর্গত কাশীপুর 147 নং সিআরপিএফ ক্যাম্পে আয়োজিত যোগ দিবস পালন হলো। এদিন কাশীপুর 147 নং সিআরপিএফ এর ক্যাম্প কমান্ডার শ্রী ভূর্ণ বলেন, যোগ শব্দটি এসেছে সংস্কৃত থেকে, যার অর্থ হলো যোগ দেওয়া বা একত্রিত হওয়া। যোগ ব্যায়াম হলো দেহ এবং চেতনার মিলন, প্রতিদিনের জীবনে ভারসাম্যপূর্ণ জীবনযাপন বজায় রাখতে সাহায্য করে। যোগের সঙ্গে জড়িয়ে রয়েছে শরীর মন চিন্তাকর্মের এক আত্মিক যোগ। উধারবন্দ অমরনগর থেকে ইন্দ্রনগর রোডে যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশিকা জারি করল সংশ্লিষ্ট বিভাগ। শিলচর ও উধারবন্দ টেরিটোরিয়াল রোড ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অনিরুদ্ধ নাগ এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য খবরটি জানান। পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত এই আদেশটি কার্যকর থাকবে বলে বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। সারা দেশের সঙ্গে সংহতি রেখে বুধবার সবুজ সংঘ কমিউনিটি সেন্টারে যোগ দিবস পালন করা হয়। এদিন এলাকার মহিলা পুরুষ যুবক সহ শিশুরা অংশগ্রহণ করেন। যোগের উপকারিতা নিয়ে আলোচনা করেন কমিউনিটি সেন্টারের সম্পাদক গৌতম ধর চৌধুরী। বলেন, যোগব্যায়াম যোগ থেকে ধরে আসছে পৃথিবী সৃষ্টি হওয়া থেকে, মুনি ঋষিরা শরীরকে রোগমুক্ত রাখার সহজ ও সরল উপায় বেছে নিচ্ছেন। শরীর চর্চা স্বাস্থ্য, দেহের গঠন সুন্দর শ্রীবৃদ্ধি লাভ করে মানসিক চিন্তাধারাকে অক্ষুণ্ণ রাখে, স্নায়ুরোগ থেকে মুক্তি দেয়, তাই উপস্থিত সকলকে যোগব্যায়াম করার পরামর্শ প্রদান করেন তিনি। অন্যদিকে এদিন বড়খোলা জিপি অফিসে যোগ দিবস অনুষ্ঠিত হয়। জিপির যোগব্যায়ামের ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। যোগের প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রদীপ দাস। সেই যোগ দিবস ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সেই যোগ দিবস প্রতিপালিত হয়, কারণ আমাদের সমাজের প্রথম ভাব থেকেই, আদি থেকেই আমাদের সেই যুগের লগে যে সম্পর্ক, শারীরিক সম্পর্ক, তার থেকে মানসিক বিকাশ এবং মানসিক চাপ, তাতে কী হয় আমাদের কমে যায়। যুগের ফলে আমাদের দেহের শ্রীবৃদ্ধি, দেহের গঠন, সেই সম্পর্কে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিকভাবে সেই 21 জুন যোগ দিবস হিসাবে প্রতিপালিত হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কাছাড়েও নবম আন্তর্জাতিক যোগ দিবস পালিত, ইন্ডিয়া ক্লাব স্টেডিয়ামে অনুশীলন। ডিলিমিটেশন বরাককে বঞ্চনা করা হয়েছে, তীব্র প্রতিক্রিয়ায় সাংসদ সুস্মিতার। উচ্চ মাধ্যমিকে বরাকের রাজ্য সেরা জাহাঙ্গীর চৌধুরীকে সংবর্ধনা বিডিএফ এর। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।